একটি অসম্পূর্ণ মহাকাশ কেন্দ্রে 90 দিনের ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছেন চীনের 3 নভোচারী। 2016 সালের পর থেকে মহাকাশে এটি চীনের প্রথম কোনো মানববাহী মিশন ছিল। ফিরে আসা ছোট ক্যাপসুলটিতে ছিলেন নেই হিংসহেং, লিও বোমিং ও ট্যাং হংবো। চীনের স্থানীয় সময় দুপুর 1:34 উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করেছে ক্যাপসুলটি। এর আগে গত 17 জুন এই মরুভূমি থেকে পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি জমিয়েছিলেন 3 নভোচারী। সেখানে অবস্থানের সময়টিতে তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, মহাকাশে চালানো নানা পরীক্ষা নিরীক্ষার তথ্য উপাত্ত পৃথিবীতে পাঠানো সহ অভিযানের অংশ হিসেবে ঘণ্টাব্যাপী মহাকাশে হাঁটাহাঁটিও করেছেন নভোচারীরা। চীনের এই সফল অভিযানকে মহাকাশ গবেষণায় দেশটির আস্থা এবং সক্ষমতা আরও বেড়ে যাওয়ারই দৃষ্টান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক বছর ধরে মহাকাশ গবেষণায় বেশ খানিকটা এগিয়ে গেছে চীন। সিটি নিউজ ডেস্ক, ঢাকা।